আসলাত ওসালাম আলিকা নবী আল্লাহ আলা আলিকা ও আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান রহমাতপূর্ণ প্রবাদে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম আলিসান ফরমান যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির আশি বছরের গুনাকে ক্ষমা করে দেবেন হাবিব সাল্লাই আল্লাহ মুহাম্মদ সাল্লাহআলা আলি ওসাল্লাম রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আমরা সবসময় প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি মোবালিকা দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন নাতখা ইসলামী ভাই আমরা কোরআনে পাকের তেলোয়াত শুনি নাথ শরীফ এরপরে খুব সুন্দর কিছু আলোচনাও আমরা শুনতে পাই এই অনুষ্ঠানের মাধ্যমে আর মোবালিকে দাওয়াত ইসলামী নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য তারাও উপস্থিত হয়ে থাকেন আর আজকেও আলহামদুলিল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন নাতখা ইসলাম বে রয়েছেন আপনাদেরকে ইন্স তালা কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা ভালো ভালো নিয়োৎসাহ সহকারে ফয়জুর রহমান ভাই থেকে কোরআনে পাকের তেল শ্রবণ করি এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো

আপনারা ভালো ভালো নিয় সহকারে মনোযোগের সাথে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন আর দু সেই প নিরজি أهل الكتاب والمشركين في نار جهنم في نار جهنم خالد إِنَّ الَّذِينَ <سؤال> آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ <سؤال> <سؤال> وَعَمِلُوا الصَّالِحَاتِ <سؤال> <سؤال> أُولَٰئِكَ <دليك> هُمْ خَيْرُ جزاؤهم عند ربهم جنات عدن، جنات عدن تجري من تحتها الانهار. من تحتها الانهار. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى صل صل الله تعالى على محمد صلى صل صل الله تعالى عليه وسلم ما شاء الله قرآن پاکر تلوات تمرا শুনে নিয়েছি ফয়জুর রহমান ভাই থেকে যে তেলোয়াত আমরা শুনলাম যখন কোনো ওলামা ইকরাম আলিম দিন কোরআনে পাকের তেলোয়াত শুনেন তো প্রায় সময় এরা জানতে পারেন যে এই আয়াতে কারিমাতে তর্জমা কী রয়েছে আল্লাহ তাবারকতালা এই তেলোয়াতের মধ্যে এই আয়াতে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন ফয়জুর রহমান ভাই যে আয়াতে কারিমাতে লোয়াত করেছেন বিশেষ করে শেষের অংশ আল্লাহ তাবারকতলা কোরআনে পাকে এমন কিছু সত্তা এমন কিছু ব্যক্তিত্ব এমন কিছু মানুষদেরকে নিয়ে আলোচনা করেছেন কোরআনে পাকের আয়াতে মোবারাকার মধ্যে আর সেই আল্লাহ তাবারকোতালার বাণীগুলো নবী পাক সাল্লা সাল্লামের পবিত্র জবান দ্বারা জিব্রাইল আলহি সালামের মাধ্যমে কোরআনে পাকের লিপিবদ্ধ হওয়ার পরে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে যে সকল ব্যক্তিদের আলোচনা করা হয়েছে এই আয়াতে পাকের মধ্যে তাদের মতো থেকে আজকে এক অন্যতম একজন ব্যক্তির আলোচনা করার জন্য এখানে বিষয় রেখেছি আজ আমরা সে আর কেউ নয় যার লজ্জার ব্যাপারে হাদিসে মোবারাকার অনেক সুমহান এক হাদিস পাওয়া যায় যার লজ্জার ব্যাপারে লজ্জার কথাও হাদিসে মোবারাকার মধ্যে আসছে যার দানশীলতার কথা হাদিসে মোবারাকার মধ্যে আসছে যিনি আল্লাহ নবী সাল্লাহ তাইল আলি ওসাল্লামের কাছ থেকে দুই দুইবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন যাকে জুন নুরাইন বলা হয় যিনি দুই নূরের অধিকারী আরও কত তার ব্যাপারে আছে ইসলামের তৃতীয় খলিফা ওসমান গণি রদিয়া লহু তাল জীবনী সম্পর্কে কিছু আলোচনা কিছু মাদানি ফুল কিছু বয়ান করার আমরা আজকে চেষ্টা করবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তালা যেহেতু আঠারোই জিল হস গনি গণি রদিয়াল্লাহ তালানহুর আহুর উরুস মোবারক এই বরকত অর্জনের জন্য তার ফয়জ বরকত অর্জনের উদ্দেশ্যে আজকে আমরা ইনশাল্লাহ তালা উসমান গণিরতিহু তালাহুর জীবনী নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো মোবাইল লিগে দাওয়াত ইসলামী মনোওয়ার আত্মারি ভাই আমাদের সাথে রয়েছেন ইনশাল তালা একটু পরে মনোহর ভাইয়ের কাছে আসব আজকের বিষয় নিয়ে কিছু কথা শুনবো কিছু আলোচনা শুনবো এর পূর্বে আসুন ফয়জুর রহমান ভাই আমাদেরকে হামদে বাড়ি তালা শুনিয়ে দিন এরপরের বিষয় নিয়ে আলোচনা করছি সাল্লু আলাল হাবিব সাল্লু তাইলা আল্লাহ মুহাম্মদ সাল্ল্লাহ তাইলা عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ صدا درود کی آتی رہیں گی صدا درود کی آتی رہیں گی جنہیں سن کے دل شاد ہوتا رہے گا جنہیں سن کے دل شاد ہوتا رہے گا خدا

حبيب الله 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 Hello? se tere aur ki ronq zulfon allah الله 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 جبريل اتى ليله اسرائيل جبریل آمی لے آ لے کر آئے تھے شے اصر اللہ نے عرش پہ بل

محمدنا هو سيدنا فالعز لنا لإجابتهم سو محمد

খুবই সুন্দর একটি কালাম ফয়জুর রহমান আমাদেরকে শুনালেন আরবিতেও শুনিয়েছেন পাশাপাশি উর্দুতেও শুনিয়েছেন হয়তো দর্শক শ্রোতা লক্ষ্য করেছেন বা শুনতে পারছেন আরবির পাশাপাশি আবার ওই আশারকেই ওই পঙ্ক্তিকেই আবার আর উর্দুতেও তিনি শোনানোর চেষ্টা করেছেন আল্লাহ তাবারাকতাল কবুল করেনি আজকের যে বিষয় আমরা রেখেছি ওসমানে গানি আরদি দিয় আল্লাহ তা কেমন শাক্সিয়াত ছিলেন কেমন ভিআইপি পারসন ছিলেন আল্লাহ নবীর কেমন পছন্দ ছিলেন পছন্দের ব্যক্তি ছিলেন আর উম্মাতের জন্য কতটা পথ প্রদর্শক তিনি ছিলেন সেটা তার জীবনী যখন আমরা অধ্যয়ন করব, যখন তার জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব তখনই আমাদের সামনে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে আসবিন তালা। আর তিনি ইসলামের প্রথম খলিফা যিনি ফার্স্ট আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ এরপরে ফারুক আজম রদিয়া আল্লাহ এরপরেই এরপরেই ওসমানিগণী রদি আল্লাহ আল আহ মনোহর ভাইয়ের কাছে আসি কিছু আলোচনা শ্রবণ করি এরপর আপনাদের কল এস এম এস গুলো আল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের বিষয় তো শুনতে পেয়েছেন ওসমান গানি রদি আল্লাহুর জীবনী সম্পর্কে কিছু পরিচিতি এনার জীবনী সম্পর্কে কিছু আলোচনা ধন্যবাদ ইসলামের তৃতীয় খলিফা জি জান্নাতি খলিফা যে সকল সাহাবাহিক দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম সেই জন্য উসমানে গনী তালা আনহু উসমানে গণি রাজি তালা আনহুর মর্যাদা অনেক তার গুণ বৈশিষ্ট্য অনেক আর এই গুণ বৈশিষ্ট্য পাওয়ার পিছনে নবী সাল আলি আসাল্লাম এর সবকত মোহাব্বত এটা অনেক বেশি অবদান রাখে জি সেই জন্য উসমানে গনি রাজি আল্লাহ তালা আনহু ইসলামের তৃতীয় খলিফা তার সম্পর্কে বিস্তারিত আমরা জানার পূর্বে প্রথমে তার পরিচয় জানা দরকার দরকার তিনি কোথায় থাকেন তার কি তার নাম ইত্যাদি ওসমান আনহু এর নাম ওসমান হুম আমিরুল মকমিন জুন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী কামিলুল হায়া ওয়াল ইমান অর্থাৎ লজ্জা ও ইমানের পরিপূর্ণ পরিপূর্ণ জামে উল কোরআন অর্থাৎ কোরআনের সংকলনকারী রাইট সৈকিদুল আসখিয়া অর্থাৎ দানশীলদের সর্দার আহা এগুলো তার উপাধি উপাধি উসমানে বা হায়া ইত্যাদি তার প্রসিদ্ধ উপাধি কিন্তু তার সকল উপাধির মধ্যে জুন নুরাইন দুই নূরের অধিকারী সমাধিক প্রসিদ্ধ জি এ কারণ কি এই উপাধিটি অধিক প্রসিদ্ধ হওয়ার কারণ হল তার বিবাহ বন্ধনে একের পর এক হজুর আকরাম সাল্লাহ সাল্লাম এর দুইজন শাহজাদি হজরত রুকাইয়া এবং হজরত উম্মে কুলসুম আল্লাহ তাইল আন হুমা আবদ্ধ হয়েছেন এই কারণে তাকে নুরাইন অর্থাৎ দুই নুরায়ের অধিকারী বলা হয় তিনি খোলাফায় রাশিদিনদের মধ্যে তৃতীয় ছিলেন জি এবং ইসলামে তিনি যে প্রবেশ করেছেন সেইদুনা প্রথম খলিফা জি আবু আবুক সিদ্দিক তালা ইনফ্রাদি এর তিনি ইসলাম গ্রহণ করেন আর তিনি খলিফা হিসেবে তৃতীয় নাম্বার আর ইসলাম গ্রহণ করার ধারাবাহিকতা হিসেবে তিনি চতুর্থ নাম্বার ছিলেন আর ওসমানে দুনা উসমানে গণি রাজা আনহো কে জুমাদুল মোবারকের দিন পঁয়ত্রিশ হিজরি সনে হজের মাসে শহীদ করা হয়েছে হজর জুবাইর বিন মুতরিম রদি আল্লাহ তালা আনহ তার জানাজান নামাজ পড়ান এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করান এ ছিল মোটামুটি তার ইতিবৃত্ত এখন সাইদুল্লাহ ওসমানে গনি রদি আল্লাহ তাল আনহুর একে তো আমরা জানলাম যে নবী সাল্লু আলি হোসালামে তার সাথে প্রত্যক্ষ যে একটা রিলেশন ঘরোয়া তিনি জন্নুরাইন উপাধি পেলেন আর ইসলামের মহান খলিফা হলেন তো আনহু মধ্যে যে হাদিসে পাকটিও বর্ণিত রয়েছে যে মধ্যে তিনি তো আসারে তালা আনহু তিনি আষারে মুবাসারের মধ্যে ছিলেন অন্তর্ভুক্ত দশজন যে জান্নাতি সাহাবি জি তো উসমানে গনিরাজ্লাহ তালা আনহু পাশাপাশি যে সকল সাহাবাহিক রাম আছে তো তাদের নামটা আলোচনা করে দি মানুষ অনেকে দশজন আসারে মোবাসারা যারা রয়েছেন তাদের নাম জানেন না তাদের জন্য সব করার ওইভাবে প্রস্তুতি তাদের থাকে না থাকে না তো এই জন্য তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসে পাকটি বর্ণিত রয়েছে এখানে হজরত আলী রুদিয়ালাহ তালহ অন্তর্ভুক্ত ছিলেন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালন ছিলেন ও ফারুক আজম রদি আল্লাহ তাল ছিলেন প্রায় এইভাবে দশজন সাহাবি যেমন হজরত সঈদুলা আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম ইরশাদ করেছেন আবু বকর জি ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান বিন আউফ সাদ বিন আবি ওয়াক্কাস সাঈদ বিন জায়েদ এবং আবু ওবায়দা বিন জর্রাহ রাদিয়াল্লাহু তালা আনহুম জান্নাতি তিরমিজির শরীফের প্রথম খণ্ড চারশো ষোলো পৃষ্ঠা তিন হাজার সাতশো আষট্টি পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাকটি রয়েছে তা আমরা উসমানে গানিরুদ্দুল্লাহ তালা আনু বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় জানলাম এবং তিনি যে অকাট্য জান্নাতি জি এটা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে সহি হাদিসের মাধ্যমে আর যে বা যারাই উসমানে গানিরুদ্দাল তালা আনহুকে ভালোবাসে তাদের জন্য এটা সুখবর জান্নাতি সাহাবিকে আমি ভালোবাসতেছি আর আমাদের সকল সাহাবি জান্নাতি আ যে সকল ব্যক্তি জি সমালোচনার দিকে যায় কিছু কিছু সাহাবাই ক্রামে তাদের এই হাদিসে পাক অধ্যয়ন করা উচিত রাইট আশারায় মোবাশ্সরের মধ্যে যেই সাহাবাই ক্রামের নাম রয়েছে তার বিষয়ে আমরা কিভাবে সমালোচনা করতে পারি ওসমান এগারি রাদিয়াল্লাহু তালা নু একে তো আশারায় মোবাস্রা দশজন সুসাংবাদপ্রাপ্ত সাহাবাই এক্রামের মধ্যে একজন তিনি যে এবং খলাফায়ের আশে দিন চারজন শ্রেষ্ঠ খলিফাদের মধ্যে যারা আমিরুল মুমিনিন চারজন শ্রেষ্ঠ খলিফা এই চারজনের মধ্যে তিনিও একজন একজন এরপরে নবী এ পাকসাল্লাহ আলাই সাল্লামের সাথে সম্পর্কিত ব্যক্তির মধ্যে তিনি একজন এরপরে যে আলা হজরত বলেন না কি নবী এ পাকসাল্ল্লা সাল্লামের ঘর থেকে যারা আসে নিজেও নূর এবং ঘর থেকে যারা আসে তারা নূর তো ওই নূরের স্পর্শ নূরের সাথে সংস্পর্শে উসমানে গণি রদিয়াল্লাহ তাল কত দিন অতিবাহিত হয়েছে কত সময় অতিবাহিত হয়েছে সেই উসমানে গণী রদিয়াল্লাহ তাল আনহুর উরুস মুবারক আঠারোই জিল হজ যেটা ভাই সুন্দর করে বললেন পঁয়ত্রিশ হিজরিসনে আঠারোই জিল হজ তাকে এই তারিখে তার উরুস মুবারক রয়েছে তো আমরা ইসালে সোহাবের সাথে সাথে তাকে স্মরণ করি এবং তার জীবনী অধ্যয়ন করি তার গুণগুলো আমাদের মধ্যে নিয়ে আনার চেষ্টা করি তার লজ্জা কেমন ছিল তার দানশীলতা কেমন ছিল ইস্কে রসুল কেমন ছিল খৌফে খোদা কেমন ছিল আল্লাহর ভয় তার মধ্যে কেমন ছিল এরপরে তার নীতি তার ইসলামিক মাইন্ড তার কাল কাজ কেমন ছিল এগুলো যখন আমরা ফলো করব এগুলো যখন আমরা অনুসরণ করব তখন আমাদের মধ্যে তার থেকে যদি একশো ভাগের এক ভাগ সেই এক ভাগের একশো ভাগের আবার এক ভাগও যদি আমাদের মধ্যে চলে আসে হয়তোবা বা আল্লাহ তালার দরবারে তাদের সৎকায় আমরা কবুল হতে পারবো দর্শকের দুই কল নেই মানোয়ার ভাই এরপর ইনশাল্লাহ তালা নাতের রসুল শুনব আর আশা আছে ফয়জ রহমান ভাই আজকে আমাদেরকে ওসমান গনি রদি আল্লাহ তালুর মানকাবাতো শোনাবেন ইনশা আল্লাহ তালা দর্শকের কল শুনিয়ে দিন মোহাম্মদ কামাল মিয়া চ্যানেলটা আমার খুবই ভালো লাগে আমি সারাক্ষণ এই চ্যানেলটাই দেখি অন্য কোনো চ্যানেল দেখি না সাথে থাকুন পরবর্তীকাল রহমান থেকে বলতেছি আমি প্রায় শুনি এই অনুষ্ঠানটা দেখতে আমার খুবই ভালো লাগছে আমি যতক্ষণ আমার দোকানে থাকি ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমি ওটা দেখি খুবই ভালো লাগে মাশাআল্লাহ কুড়িগ্রাম থেকে আমাদের কল করেছেন আপনি আর নিজের দোকানে সবসময় মাদানি চ্যানেল দেখেন অনুষ্ঠান দেখেন আল্লাহ তালা বরকত দান করুক যখন আপনার দোকানে কোনো কাস্টমার আসবে তো তাদেরকে উৎসাহ প্রদান করবেন কি আমাদের এলাকায় খুব সুন্দর একটি চ্যানেল আছে মাদানি চ্যানেল দেখবেন দেখতে ভালো লাগে অনেক কিছু শেখা যায় আপনার মাধ্যমে যদি আরও কিছু লোক মাদানি চ্যানেল দেখা শুরু করে তাদের কাছেও ভালো লাগে তারাও আমল করা শুরু করে দেয়

صل على شفيعنا صل على محمد آمين مدينة جبور ہے تو کل جبو آمین مدینا جب آج نہ ہے تو کل جب ڈ نبی اما کے دین اج ن تکل جبو سن لے آسون سن لے آ محمد يا رسول الله انظر حالنا يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا إنني في بحر هم اشکال یا رسول اللہ ہی انظر حالنا جیبونے ہو کی تو دیدار یا رسول اللہ ہو بھی تو مار دیدار آش روئیں گنہ گار اللہ <سؤال> یا حبیب اللہ یا رسول اللہ انظر حالنا یا اللہ اسمع ہی یا رسول اللہ حالنا یا حبیب اللہ اسما قولنا پرتھی بیر جید کے تاکائی درو دی اور تو کے ہو نائی پرتھی بیر جید کے تاکائی درو دی اور تو کے ہو جگوتے تومی دید دیدر سردار یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ ہی حالنا یا حبیب اللہ ہی سما اننی فی بحر ہم اشکالنا یا رسول اللہ گھی انظر حالنا یا حبیب کس اسما قولنا تو بر زر کو تو جی مدینہ نائ جا تھی ہی مودی نائ دیکھو نا آم کے تمہارے دور بار یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ کی ان دور حالنا یا حبیب اللہ اسما اس ماں کال یا رسول اللہ ہی انظر حالنا یا حبیب اللہ ہی اسما قولنا پیچھے تو کے جن پے پیچھے خود کے شون پیچھے তুমকে যে যেজন পেয়েছে খুদকে সে জন তুমি তো কে পাবার কুকদার ইয়া হবি রসুল রসোল্লা ঘি উনুদ্র হাল না হবি اسمع قالنا يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুণাহার হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুণাহার আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়ার সোল্লা ইয়ার হবি رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا اشكالنا يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا يا রাসূল আল্লাহই উনুদুন হালা না আল্লাহ তাবারক কবুল করনিক নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওসাল্লামের শাফায়াত রোজ হাসরে আমাদের জন্য মঞ্জুর হয়ে যাক আল্লাহ তাআলা কবুল করনিক নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের মাধ্যমে আল্লাহ তালার ক্ষমা আর দয়ার দৃষ্টিতে যেন আমরা নাজাদ পেয়ে যাই আল্লাহ তালা শে তৌফিক আমাদেরকে দান করুক অনুষ্ঠানের শুরুতেই যারা আমাদের সাথে আসেন এস এম এস করেছেন দু একজনের নাম নেই এরপর ইনশাল্লাহ তালা আবারও বিষয় নিয়ে আলোচনা করছি অনুষ্ঠানের শুরুতেই একজন আমাদেরকে এস এম এস করেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ লেখলেন নাথখা ইসলামী ভাই থেকে একটি নাতের রসুল শুনতে চাই হাসান ভাই আমাদেরকে সালাম দিয়েছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাত উসমানে গনি রদিয়াল তাহুর কোন দিক নিয়ে আলোচনা করব মনোহর ভাই যে দিকটা নিয়ে আলোচনা করি ওই আলোচনায় কম হয়ে যায় তার দান ছিল তার ব্যাপারে মনোহর ভাই এভাবে আসছে হ্যাঁ মধ্যে বা পাক পাকসাল্ল্লাহু আলি সাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে ওসমান গানী রদিয়াল্লাহ তালু কেমন দান ছিলেন যে এক ঘটনা নবী পাক পাকসাল্লাহ তাইল আলী সাল্লাম ধর্মীয় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন সাহাব একরামকে আর বললেন দাঁড়িয়ে বললেন কে কি দিবা ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কার কি আছে কে কি দিবা ওসমানে গণি রদিয়ালাহালাহু দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়ারসুল্লাহ একশোটি উঠ সরঞ্জাম সহ যা যা প্রয়োজনের সাথে আমি দিতে রাজি আছি আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি একশো উট এটা বলে উসমানে গণি রদিয়া তাল্লাহু বসে গেলেন নবী পাক সাল্লা সাল্লাম আবার বললেন কে কি দিবা এই মহান কাজের জন্য হুসমানে গনির আবার দালা দাঁড়ালেন ইয়ারসুল্লাহ আমি দুইশো উঠ সরঞ্জাম সহ যা প্রয়োজনের সাথে দেওয়ার জন্য প্রস্তুত এভাবে করে তৃতীয়বার আবারও দাঁড়ালেন ইয়ারসুল্লাহ আমি তিনশো উঠ দিতে চাই দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আর এই কথাটা বলার উদ্দেশ্য হইল মনোরময় এখানে প্রথমবার তিনি একশো উঠ বলেছেন দ্বিতীয়বার দুইশো বলেছেন তৃতীয়বার তিনশো বলেছেন এটা নিয়তটা তার ভিন্ন ভিন্ন ছিল তিনবার ছিল আর দান করার সময়ও তার দানটাও তিনবারই ছিল অর্থাৎ আলাদা আলাদা অঙ্কেও আলাদা আলাদা হিসাবে তিনি দিয়েছেন একশো এরপরে দুইশো এরপরে তিনশো টোটাল ছয়শো আর রাবি যিনি বর্ণনা করে তিনি বলেন শুধু এখানেই খ্যান্ত নয় ওসমানে গনি রদি আল্লাহ নিয়ত করতেন যা দেওয়ার সময় মন খুলে দান করতেন মন খুলে দান করতেন চোখের সামনে মনের আবেগে যা কিছু আসতো তাই দান করতেন দ্বিগুণ হয়ে যেত তিনগুণ হয়ে যেত দানই করতেন দানই করতেন কত ঘটনা ওসমান এগানি রদি আল্লাহ তালাহুর দানের ব্যাপারে কুফ কুফ ক্রয় করার ব্যাপারে এরপরে আপনার কিছু ব্যবসায়ীদের সাথে তিনি যে লেনদেন করতে আসলেন ব্যবসায়ীরা তার সাথে অনেক তার ইসলামের প্রতি তার যে এক ভালোবাসা ইসলামের প্রতি তার যে সহানুভূতি ইসলামের প্রতি তার যে এক আগ্রহ সেটা তার জীবনী পড়লে আমাদের অনুভব হয় যে হ্যাঁ কেমন এক ব্যক্তিত্ব তিনি ছিলেন মনে হয় উসমানে গণী রদুল্লাহ তালহ একজন জান্নাতি সাহাবি জি যে কোনো একজন সাহাবিকে যদি উম্মত উম্মত মোহাম্মদ অনুসরণ করে সে হেদায়তের পথ পেয়ে যাবে তো সেই হিসেবে উসমানি গনিরাজ আল্লাহ আনহু নয় সকল স্বাভাবিক রামদের মধ্যে যদি একজনকে আমরা জীবনের সর্বদিক আমরা যদি অনুসরণ করি তাহলে আমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে বা জান্নাতের পথে চলতে পারবো তো ওসমানী গনিরা আল্লাহ তালা দানশীলের কথা বললেন যে তিনি দানশীল কেমন ছিলেন এটা আমাদের আর বলে মানুষদেরকে বোঝাতে হবে না আল্লাহ তালা তার নামের সাথে এমনভাবে কবুল করে নিয়েছেন উসমানে গনি যেমন মালদা ছিলেন আর তিনি অকাতরে সম্পদ বন্টন বন্টন দান করতেন এর সাথে একটি আরেকটি ঘটনা আছে যেহেতু এটা এসেছে আমি বলে দিই দুর্ভিক্ষ মানুষ কিন্তু বলে যখনই অভাব অনটন থাকে না সচ্ছল থাকে হুম তখন দান করতে ভাল লাগে বাদুরবন্দি করতে ভাল লাগে সব কিছুই ভাল লাগে সচ্ছল অবস্থায় কিন্তু যখন অসচ্ছল হয় তখন কৃপণতার মাত্রা বেড়ে যায় প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে কার্পণ্যতা চলে আসে নিজের পরিবারের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়ে যায় আর সামাজিকতা মেনটেন সবকিছু কিন্তু আমাদের সব কিছু কোরবান তাদের প্রতি তাদের না প্রতিকূল অবস্থা না অনুকূল অবস্থা কোনো ক্ষেত্রেই তাদের না ইখলাসের কমতি হয় না তাকোয়া না দানশীলতা না কোনো কিছু যেমন যখন মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল যেমন আমাদের এখন বর্তমান সময়টা কেমন কেমন মহামারীর একটি সময় জিজ কত মানুষ হাহাকার করে খাবার পাচ্ছে না কাজ করতে পারছে না বিভিন্ন ধরনের প্রবলেম তো এই সময়ের মধ্যে কিন্তু নর্মালি অনেকেই দেখবেন যে অকাতরে দান করে যাচ্ছে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আবার অনেকে যে এই 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 অবস্থা কতদিন থাকে বলা যায় না আমার সম্পদ যদি আমি দান করে শেষ করে দিই আমি খাবো কি এই মন মানসিকতা নিয়ে কিন্তু সম্পদ গচ্ছিত রেখে দিয়েছে রাইট তো সাহাবাই কেরামদের ওই জামানার মধ্যে দুর্ভিক্ষ ছিল ছিল তো তো ওই সময়ের মধ্যে মানুষ খুব কষ্টে আল্লাহ ওয়ালাদের ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য ছিল তারা মানুষের কষ্ট সহ্য সহ্য করতে পারে তো যখনই মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল এই সময়ে সঈদন উসমানের তালা আনহর মাল বোঝাইকৃত অসংখ্য উঠ ব্যবসায়িক পথ অতিক্রম করে তার নিকট ফিরে আসছে ফিরে আসছে তো এই সময় তো আবার কিছু শ্রেণীর ব্যবসায়ী আছে যারা এই সময়টা অপেক্ষায় থাকে যে এই সময়ের মধ্যে কিভাবে আমি ব্যবসায় চাঙ্গা হব তো কি করলেন যে আপনার ওসমানে গনিরা দেওয়াল তারা আনহোর বারগায়ে সবাই হাজির হলেন হাজির হলে বললেন যে আমরা আপনার এই মালের দুই গুণ লাভ দেব তিন গুণ লাভ দেব এভাবে একাধিকবার বলতে থাকলেন কিন্তু উসমানের গনিরাজ আল্লাহ তালনু বরাবরই বলতে থাকলেন যে এর থেকেও বেশি দেয়ার মতো আছে এভাবে জানালেন তো ব্যবসায়ীর অবাক হয়ে গেলেন যে এই তিন গুণ চার গুণ পাঁচ গুণ এভাবে বলছি তো বলছি তো এর থেকে বেশি তখন তিনি বললেন যে আমার আল্লাহ পাক তো অনেকে কোরআনে ঘোষণা দিয়েছেন এক দশ গুণ এই জাতীয় যখন বললেন তখন বললেন যে আমি এই মাল সম্পদ বিক্রি করব না আমি আমার নবীর এই উম্মত যারা অসহায় দরিদ্র এবং দুর্ভিক্ষ কবলিত আমি তাদের মাঝে বন্টন করে দেব এবং এর প্রতিদিন আল্লাহ আমাকে দশ গুণ দিবেন আর আল্লাহ তালা রহমত আর অসংখ্য গুণের আশা করা যায় তো এইভাবে যখন বললেন তখন সেই সম্পদ এই দুর্ভিক্ষ কবলিত মানুষদের মাঝে বন্টন করে দিলে তো সেই সময়টা কিন্তু সচ্ছলতার সময় ছিল না ছিল না চারদিকে আর এমন একটা সময় ছিল যে যেই সময়টা আমাদের ব্যবসা করে কয়েক গুণ লাভবান হওয়া লাভবান হতে পারে কিন্তু উসমানে গণিরাজতাল এমন সত্তার সাথে ব্যবসা করলেন যিনি সবচেয়ে বেশি লাভ আল্লাহ সক্ষম এবং এ থেকে বেশি কেউ দিতে পারবে না তো এইভাবে দেখা যায় উসমানে গনির রাজে আল্লাহ তালনহর দানশীলতার কথা আর আপনি যে কথা বললেন যে এই যে দান করেছিলেন মর্শিদে নওবেদে তখন আল্লাহ নবী সাল্লাইআসাল্লাম তাকে সুসংবাদ শুনিয়েছিলেন যে আল্লাহ তালা যে তার প্রতি কতটা রাজে সে বিষয়টা শুনেছিলেন তো এভাবে আমরা যদি আমাদের জীবনকে দেখি যে আমার জীবনের যে আমি মাসে খরচ করে প্রতিদিন খরচ করে এই খরচের কতটুকু অংশ আমি ইসলামের জন্য করছি আমি আমার কতটুকু অংশ এই নবী আলী হাসলাম দরিদ্র উন্মতের জন্য করছি নিঃসন্দেহে নিজের জন্য নিজের পরিবারের জন্য এটা উত্তম সদকা উত্তম খরচ কিন্তু আমার টাকায় কি শুধু আমার পরিবারে ভরণ পোষণ হবে আমার টাকার মধ্যে কি আমার গরিবের হক নেই আমার প্রতিবেশীর হক নেই সাইদিন ওসমানে গনিরাজ্লাতাল তিনি তো ব্যবসার তো করছেন কিন্তু এই ব্যবসার সময় সে যদি ব্যবসা করে অনেক প্রফিট অর্জন করতেন সেটাও অবৈধ হতো না কিন্তু তিনি দেখলেন কি প্রয়োজন কোনটা আমারও প্রয়োজন কোনটা আমারও প্রয়োজন পরকালের নেকি রাইট আর এই দুনিয়াতে মানুষের এখন টাকা টাকা প্রয়োজন তাদের ভরণ পোষণের জন্য সামান প্রয়োজন টাকা প্রয়োজন এই এই জাতীয় তখন তিনি কি করলেন যে সবচেয়ে বেশি প্রয়োজন যেই বিষয়টা সেটার দিকে মনোনিবেশ করা ছিল বুজুর্গান দিনের তরিকা ওসমানী গণিরাজিল তালু উম্মতের সেই দুঃখ দুর্দশা দূর করার জন্য চেষ্টা করলেন আর এতে কিন্তু শুধু উম্মতের সন্তুষ্টি না আল্লাহ নবীর সন্তুষ্টি আছে আল্লাহ পাকে সন্তুষ্টি আছে তো আমাদের উচিত যে আমাদের জীবন ব্যবস্থাকে এমন করে নেয়া আমি যদি দশ হাজার টাকা ইনকাম করি তাহলে আমার কিছু অংশ যাতে আল্লাহর ঘরের জন্য যায় আল্লাহ নবীর ঘরের জন্য যায় নির্ধারিত থাকা দরকার প্রতি মাসে প্রতিবেশীর মধ্যে যারা প্রতি মাসে পরিমাণে কম হোক পরিমাণে কম কম হোক কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দান করেছিলেন তিনি কিতাবে বর্ণিত আছে তিনি এই যেমন আমাদের বোতাম যেটাকে বলি সেগুলি খুলেও নিয়ে এসেছিলেন এবং চুলার যে ছাই হয় সেই ছাইগুলো সে তিনি নিয়ে এসেছিলেন বিছানা যে চাটায় সেটাও নিয়ে এসেছিলেন আল্লাহ এগুলো সাময়িকভাবে আমরা ভাবে দেখি তেমন মূল্য নেই কিন্তু তার দানের যে স্পৃহা যার কারণে তিনি উসমানে গনি বলেন ওমর ফারুক আজম রে আল্লাহ তালন বলেন সবার থেকে আল্লাহ তালা দরবার বেশি মকবুল হয়েছিল আল্লাহ তাল কবুল আমি আমিন আসলেই সাহাব একরাম আলহিমুর রিদানদের যখন আলোচনা হয় বা আলোচনা শুনি আমরা নিজের হৃদয়টা নিজের মনটা এতটাই শান্ত হয় যে হ্যাঁ আল্লাহ তাবারাক ও দরবারে শুক্রিয়া কি এমন একটা জমানায় এমন নবীর উম্মাতই হতে পেরেছি যার যে নবীর উম্মাতের কথা ইতিহাসের পাতায় লেখা আর আমরা কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই তাদের এই প্রশংসাগুলো শুনতে থাকবে কেমন ছিল সিদ্দিকী আকবর কেমন ছিল উসমান গনি কেমন ছিল ফারুকে আজম আজম কেমন ছিল সাহাবা একরাম আহ নবীর নামের উপরে কোরবানি হয়ে যেতেন তারা নবীর নামের উপরে তারা কোরবান নিজেকে করে দিতেন নিজের ফ্যামিলিকে নিজের ছেলে সন্তানদেরকে কেমন তাদের মধ্যে ইস্কে রসুলের তুফান ছিল দর্শকের কয়েকটা কল নেই

আল্লাহ তালা বরকত দান করুক নাহিদবে সাথেই থাকবেন সবসময় অনুষ্ঠান দেখবেন নিজের পরিবার পরিজনকেও দেখানোর ব্যবস্থা করে দিন তাদেরকেও নেকির দেওয়ার দিন আর মাদানী চ্যানেল দেখার জন্য বলুন ইনশাআল্লাহ তালা নিজের ঘরের ইসলামী বোন যারা আছে মহিলা যারা আছে তারা পর্দা করা শুরু করবে ইসলামী ভাই পুরুষ যারা আছে তারা নামাজ এবং শরীয়তের যে হুকুম হাকামগুলো আছে এগুলো শিখতে পারবে আপনি আমি আমরা সবাই এটাই চাই আমার ঘরে শান্তি চলে আসুক আমার ঘরে ইসলামের এক পরিবেশ চলে আসুক মাদানি ঘর যেন আমার হয়ে যায় মাদানি পরিবেশ যেন হয়ে যায় তো এর জন্য একটু চেষ্টাও করতে হয় আমাদেরকে শুধু মুখে মুখে বললেই তো নাহিদ ভাই হয় না তাই না অনেকগুলো কাজ আমাদেরকে করতে হয় অনেক চেষ্টা আমাদেরকে করতে হয় একজন ছেলেকে ভালো লেখাপড়া করানোর জন্য বা ভালো কিছু করানোর জন্য নিজের সন্তানের জন্য বাবা কতই না চেষ্টা করে ভালো কলেজ খুঁজে ভালো টিচার খুঁজে ভালো বন্ধু খুঁজে যাতে করে আমার ছেলেটা ভালো একজন ব্যক্তি হতে পারে লেখাপড়া ভালো করতে পারে তো তার জন্য যদি এত কিছু করি আমরা নিজের ঘরকে ইসলামিক ঘর বানানোর জন্য মাদানি পরিবেশ বানানোর জন্য মহিলারা যাতে পর্দা করে নামাজ পড়ে ইসলামী ভাইরা পুরুষ যারা আছে তারা যেন নামাজ পড়ে ভালো হয়ে যায় হালাল উপার্জন করে মিথ্যা বলা ছেড়ে দেয় নামাজ পড়া শুরু করে দেয় এইগুলো যদি আমরা চাই তবে এর পিছনে আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে একটু কষ্ট করতে হবে এক ভাই আমাকে রাজশাহী থেকে কল করেছিলেন আমাকে ব্যক্তিগতভাবে তো ওই ভাইটা বলল কি আমি তো মাদানি চ্যানেল কখনো দেখতাম না আমার আম্মু একবার টিভি দেখতে দেখতে হঠাৎ করে মাদানি চ্যানেল সামনে চলে আসলো তো একটু করে মা দেখলেন তো দেখলেন সেখানে ভালোই কিছু কথা বলতেছিলো মা আর একটু দেখলেন এরপরে দেখলেন মা দেখলেন কিছু হাদিসে কারিমাও সেখানে বলা হচ্ছে তো মা আরেকটু সময় নিয়ে আর একটু দেখলেন তো দেখলেন সেখানে বয়ান হচ্ছে খুব সুন্দর সুন্দর কথা বলা হয় এরপরে আরও একটু দেখলেন দেখলেন খুব ভালো দূরশ্বরীপে পড়ানো হয় এভাবে করে করে আমার মা কয়েকদিন দেখতে শুরু করলেন অন্য চ্যানেল আর দেখে না শুধু মাদানি চ্যানেল দেখে তো একদিন মা আমাকেও বলল বলে এই চ্যানেলটা খুব ভালো এখানে খুব ভালো কিছু বলা হয় শোনা হয় তো আমিও দেখা শুরু করলাম তো দেখতে দেখতে আমার মধ্যে একটা মহাব্বত চলে আসলো মাদানি চ্যানেলের প্রতি এরপরে আমি আর মা দেখুন যখন দেখা শুরু করলাম তো ঘরের অন্য অন্য সদস্য যারা আছে তারা অন্য চ্যানেল আর দেখার শুরু সময় পায় না তারাও মাদানি চ্যানেল দেখে এখন আমাদের সাথে এখন ছোট বড় এরপরে জুয়ান বুড়া যারা আছে সবাই মাদানি চ্যানেলের প্রশংসা করছে মাদানি চ্যানেল দেখছে কিছু শিখছে আমল করছে নিজের ঘরের মধ্যে তো এরকম ভাবেই কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয় এমনি এমনি তো তাহাজুদ গুজারি হওয়া যায় না এমনি এমনি তো আল্লাহ বান্দা আল্লাহ তাবারকতাল রলি হয়ে যায় না ধীরে ধীরে ইবাদত করতে 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 বা ধৈর্য ধরতে ধরতে ভালো পরিবেশের সাথে থাকতে থাকতে ইনশাল্লাহ আমাদের দেশ আমাদের এলাকা আমাদের ঘর আমরা চেষ্টা করলে একটু পরিবর্তন করতে পারবো মাদারি চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ তালা পরবর্তী কল দেন শহীদুল ইসলাম আমি গাজীপুর থেকে বলছি

দেখতে থাকুন ইনশাল্লাহ তালা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমরা কালাম শ্রবণ করি এরপর ইনশাল্লাহ তালা আজকের বিষয় নিয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করবো সাল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলা আলহি ওসাল্লাম মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা মাটির ঘর মাটির বাড়ি মাটি হবেবি বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কে গো যাবে না আসছো একা একা সঙ্গে কে না পর পারে সময় তো পাবে না জুগার কিছু করছো কি মন ওই কবরে জবে না আসছো একা যাইবা একা সঙ্গে কে ঘো না মাটির ঘর মাটির বাড়ি মাটিতে হবে বিছানো আসছো একা যাইবা সঙ্গে কে ঘোজে না জয়বা একা স্বংকে যাবে না অতি শীতল হওয়া মোদী নারী অতি শীত the شا شیتے گریشم کالمر ہبا مدی ناری گریشم کالمر ہبا مدی ناری فل سند کٹا کٹ سند سندہ শুন ফুল শুনজার শেখা কাটা সুন্দর সুন্দর লতা মদি নারী সুন্দর লতা পতামোদিন মোদিনায় গিয়ে আবার আদিনায় গিয়ে আবার আত রহমত লোটে নৌ ন মোদী নারী রহমত লোটে নৌ ন মোদী নী শীত হওয়া মোদি নী শুর ভিত হওয়া মোদি নী মিল তীর মু صحابہ کی سناخانی ملی تقدیر سے مجھ کو صحاباقی ملا ہے فیض عثمانی ملا ہے فیض عثمانی کو صحابہ کی سنا خانی نبی کے نور تو لے کر وہ ظلم مانی انہیں حاصل ہوئی یوں قربت محبوب رحمانی ملا ہے فیض عثمانی, ملا ہے, فیض عثمانی ملا ہے فیض عثمانی ملی تک کی باقی ثناخوانی تمہیں کو جاؤ میرے قرآن کا حق نے دیا من سب تمہیں کو جا کو آسانی عطا قرآن کو کر کے جم کی امت کو آسانی ملا ہے فیض عثمانی ملا ہے فیض عثمانی ملی تقدیم صحابہ کی سناخانی مجھے اپنی سخاوت کے سمندر سے کوئی قطرہ مجھے اپنی سخاوت کے, کے سمندر سے کوئی قطرہ عطا کر دو کو تاج سلطانی عطا کر دو نہیں درکار مجھ کو تاج سلطانی ملا ہے فیض عثمانی ملا باقی کی نی خانی اور علوم شاہ مخلوق نورانی حیا کرتی ہے مولا سے مخلوق نورانی نور عظمت پینات اب بھی ہے آیات قور تیری عظمت پینات اب بھی ہے آیات قرآنی ملا ہے فیض عثمانی ملا ہے فیض عثمانی ملی تقدیر صحابہ کی صناخانی ملی تقدیر سے مجھے کو صحابہ کی صناخانی مشاء اللہ مشاء اللہ فائض باہر موکھے فائض عثمانی کلام عمرہ شنت سلام من کا بات عثمان گنی رضی اللہ تعالیٰ عنہ آشاکرین انشاءاللہ تعالیٰ عطی انشاء شکری فائز بھائی আপনার মজলিস ইনশাল্লাহ তালা এই আমাদেরকে বাংলাও করে দিবেন ইনশা আল্লাহ বিষয় আমাদের উসমান গণি রদি আল্লাহ তালুর জীবনী নিয়ে কিছু কথা শুনতেছিলাম রহমত কোনো প্রবাতের সময় নির্ধারিত কতটুকু আর আলোচনা উসমান গণি তো ওসমান পুরা জীবনীটাই যেন উম্মতে মোহাম্মাদের জন্য অনুসরণীয় তার দিন তার রাত তার সন্ধ্যা তার সকাল তার লেনদেন তার ব্যবসা বাণিজ্য তার ইবাদত ইয়াজত প্রতিটা কাজই যেন এক অনুসরণীয় প্রতিটা কাজ প্রতিটা কাজই আমাদের জন্য অনুসরণীয় মনোহর ভাই শেষ কিছু কথা কিন্তু এটা আপনি বলেন সময় আসলে সংক্ষিপ্ত অনেক কিছুই বলা যায় না কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে যখন কোনো বিশেষ ব্যক্তিদের আলোচনা করা হয় আমাদের স্মৃতি স্মৃতিপটে সেটা আবার চাঙ্গা হয়ে যায় আবার মজবুত হয় আবার স্মরণে চলে আসে এবং তার জীবনে থেকে শিক্ষা নিয়ে নিজে নিজের জীবনকে পরিচালনা করার একটা জজবা আমরা পাই সেইদিন ওসমানের উসমানে গনির তালহর ইসলামী যে অটলতা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের ইসলামে অটলতার ক্ষেত্রে মানে পদক্ষেপ নিতে কেননা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন জি জি এমন ফুলের মালা নিয়ে কেউ বরণ করার জন্য আসে আসেনি আজকে যদি একজন কেউ ইসলাম গ্রহণ করে দেখা যায় সে একটা ভালো পরিবেশ পেয়ে যায় সবাই কিন্তু বাহবা দেয় বা ই করে কিন্তু বংশ যারা আছে এইগুলি থেকে কিছু না কিছু আসে মানে বিরোধিতামূলক আচরণ কিন্তু সাহাবাই আমাদের সময়টা ছিল খুব করুণ সৈদুল ওসমানে গনির তালা আনহু যখনই ইসলাম গ্রহণ করলেন তার পুরো খানদান বংশ তার বিরোধিতা করা শুরু করল শুধু তাই নয় যে তাকে মানে যত ধরনের মৌখিক হোক শারীরিক নির্যাতন হোক এভাবে চালিয়ে যেতে থাকলেন একটি পর্যায়ে সাইদুন ওসমানে গনির রাজি তালা আনহুকে তো বেঁধে মারধর শুরু করলেন এবং তাকে ছাড়বেন না এই বলে যে যদি সে ইসলাম না ত্যাগ করে সে ইসলাম না ত্যাগ করে তখন তাকে ছাড়া হবে না এই ক্ষেত্রে তার যে চাচা ছিলেন হাকাম বিন আবিল আস তিনি তো তাকে বেঁধে রাখলেন এবং যতক্ষণ পর্যন্ত ইসলাম না ত্যাগ করবে ছাড়বেন না বলে দিলে যতক্ষণ এটা স্বীকার না করবে স্বীকার না করবে তো এইভাবে তার উপর যখন নির্যাতন শুরু করলেন চলতেই থাকলো কিন্তু ওসমানে গনিরাজ্লা তালা আনহর ইমানের অটলতা আজকে আমরা কিন্তু একটা কাজ যখন করে পরে আস্তে আস্তে দেখতে দেখতে এটা মজবুত হয় কিন্তু সাহাবাই গ্রামদারে ইমান এমন ছিল যে আপনার যখনই ইসলাম গ্রহণ করে তাদের পাহাড় থেকেও বেশি অটল হয়ে যায় তাদের ইমানের অবস্থা যার কারণে তাদের উপরও যতই নির্যাতন করা হোক না কেন কষ্ট দেওয়া হোক না কেন তারা আল্লাহ রাসুলকে এমনভাবে ভালোবেসে ভালোবেসে ফেলে যে এটার আর কেউ ছিনে নিতে পারে নিতে পারে না তো যখনই এইভাবে বেঁধে রাখা হলো তখন সৈদন ওসমানে গণিত দিল্লা তালু সেই কঠোর অবস্থার মধ্যে খাবার নেই পানি নেই বেঁধে রেখেছে এই সময় তিনি বললেন যে আল্লাহ পাকের শপথ আমি ইসলাম কখনো ছাড়তে পারবো না হাকাম বিন আবিল আস তা চাচা যখন তার এই চেতনা দেখল তার এই অটল দৃঢ়ত দেখল তখন বাধ্য হয়ে তাকে বন্দিশালা থেকে মুক্ত করে দিল তো চিন্তা করুন যে আজকের দিনে আমরা এই ঘটনা থেকে যে শিক্ষাটা নেই আজকে কিন্তু আমাদের অল্প টাকার বিনিময়ে মানুষ ইমান বিক্রি করে দিচ্ছে অল্প টাকার বিনিময়ে সাহাবাইকে আমাদের সানে বেদবিমূলক কথাও বলতেছে যে সবাইকে মানে একজন ছাড়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে বা আল্লাহর অলিদের কেউ বিশ্বাস করতে চায় না অথচ ইসলামের মধ্যে যে সঠিক আকিদা সাড়ে চোদ্দো শত বছর ধরে এসেছে আমল এগুলিকে আমাদেরকে অনেক কষ্টের বিনিময়ে যান চলে যাবে তবে ইমান যাবে না এমন একটা দৃঢ়তার সাথে কিন্তু আমাদের ধরে রাখতে হবে এমনিতে থাকবে না তো এই আমাদের যাতে ইমান আমল ঠিক থাকে এই জন্য আহলে সন্ন্যত যে আমাদের আকিদা অন্তর্ভুক্ত যে ওলামাই আছে তাদের স্বর্ণপর্ণা হওয়া আর আলহামদুলিল্লাহ মাদারী চ্যানেল ইসলামী এখানে চলে আসে নিরাপত্তা একটা বেস্টনের মধ্যে চলে আসে সবাই মহাব্বতে ভালোবাসা দেয় পরিশেষে কিছু ইবাদতের কথা বলবো জি জি অবশ্যই যে ইবাদত অনেক ছিল খফে খোদা ছিল খফে খোদার বিষয়ে আমরা জানি যে তিনি কবর দেখলেন কেমন কান্না করতেন করতেন এটা আমরা জানি সবাই তো এ থেকে তার খফে খোদা আখেরাতে চিন্তা জান্ন হ হওয়া সত্ত্বেও এটা ফুটে ওঠে আর ইবাদতের বিষয়ে এসেছে হজরত জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমিরুল মুমিনিন হযরত সাইয়দুনা উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রোজা রাখতেন যখনই সর্বদা কথা আসবে তখন আমাদের মনে রাখতে হবে যে নিষিদ্ধ সময় ব্যতীত রাইট সর্বদা রোজা রাখতেন এবং রাতের প্রথম ভাগে কিছুক্ষণ আরাম করে অতবা সারা রাত ইবাদতে অতিবাহিত করে দিতেন সুবহানাল্লাহ হজরত মাশরুক রদি আল্লাহ তালা আনহু বলেন আমিরুল মমিনিন হজরত উসমানে আল্লাহ তালা আনহুকে শহীদকারীর সাথে সাক্ষাৎ হয়ে জিজ্ঞাসা করেন তুমি কি আমিরুল মমিনিন হজরত উসমানে গনির রদিয়ত তালা আনহুকে শহীদ করেছ সে বলল হ্যাঁ তখন তিনি বললেন রদি আল্লাহ আনহু বললেন আল্লাহ পাকের শপথ তুমি রোজাদার ও ইবাদত গুজার ব্যক্তিকে শহীদ করেছ তিন যখন হজরত আমিরুল মিনীন হজরত ওসমানে গনির তাল আনহুকে শহীদ করা হলো তখন তার স্ত্রী হত্যাকারীদের বললেন তোমরা ওই ব্যক্তিকে শহীদ করেছ যে সারা রাত ইবাদত করত এবং এক রাকাতে সম্পূর্ণ কোরআন খতম করত যিনি সারা রাত ইবাদত করতেন এবং এক রাকাতের মধ্যে গিয়ে সম্পূর্ণ কোরআন খতম করতেন করতেন এই ছিল সাহাবাই কেরামদের আমলের কিছু ঝলক কিন্তু চিন্তা করুন যে যিনি ওসমানে গনি এত ব্যবসা প্রসারিত ছিল এত মাল সম্পদ ছিল ওলামাই কেরাম বলেন তার তো সন্দেহজনক তো দূরের কথা মানে তার মাল সম্পদের মধ্যে কোনো কেউ ইলজাম লাগাতে পারবে এমন নেই সব কিছু পাক পবিত্র তিনি এত লজ্জাশীল ছিলেন যে ফেরেজ তারা তাকে দেখে লজ্জিত হতো যে আল্লাহর জমিনে আল্লাহ নবীর উম্মতের মধ্যে আল্লাহ এমন লজ্জাশীল তো এইভাবে এত লজ্জাশীল হওয়া সত্ত্বেও ইসলামের প্রতি এত কোরবানি দেওয়া সত্ত্বেও রাত ভরে এবাদত করা সত্ত্বেও যিনি ব্যবসা করেছেন আল্লাহ তালা তাকে বরকত দিবে না কাকে বরকত দেবে এই জন্য যে বিষয়টা ওসমানে গনির রদিয়াল্লাহ তালা আনু সহ সকল খোলাফায় রাশে দিন সকল সাহাবাই কেরামদের জীবনী আমাদের উচিত অধ্যয়ন করা এবং এ থেকে শিক্ষা নিয়ে আমল করা এবং আল্লাহ তালার সন্তুষ্টির পথে এগিয়ে যায় রাইট রাইট সাহাবাইকরাম আলহিমুর রিদুয়ানদের ব্যাপারে মনোহর ভাই তুলছিলেন কি এক সাহাবিকে আমরা বেশি প্রাধান্য দিতে গিয়ে অন্য সাহাবির ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলি একটা কথা মনে রাখতে হবে সাহাবা একরাম আলহিমুর রিদওয়ানরা নিজেদের মধ্যে ভাই ভাই সম্পর্ক ছিল নিঃসন্দেহে একদম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আজ সাড়ে চোদ্দো শত বছর পরে আপনি আমি কোন ব্যক্তি হয়ে গেলাম যে তাদের ব্যাপারে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করি একজনকে প্রাধান্য দিতে গিয়ে সম্মান দেখাতে গিয়ে অন্য অন্যজনের ব্যাপারে আমরা কুটক্তি করি অন্যজনার দোষ বল বলতে শুরু করি বা ছোটো চোখে দেখি না আপনি আমি কে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সাড়ে চোদ্দো বছর পূর্বে নবী এ তাইল তআল সাল্লামের পবিত্র জবান মোবারক দ্বারা যে সকল সাহাব একরামের প্রশংসা করেছেন সাহাব একরামের প্রশংসা করেছেন আজ আপনি আমি কোন সাহসে কিভাবে। কোন কোন বিবেক নিয়ে আজ আমরা সাহাব একরামের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলি সে যেই হোক হোক ইসলামের ফার্স্ট খলিফা আর হোক নবীকে ইমানের সাথে দেখে যখন দেখেছে কালেমা পড়েছে দেখেছে এবং ইন্তেকাল করেছে আমি বললাম একজন লাস্ট অর্থাৎ নবী এপাকসাল্লাহ সাল্লামকে জিয়ারত করলেন ইমান আনলেন কালেমা পড়লেন নবীকে জিয়ারত করলেন মাত্র এর মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে অর্থাৎ সে ইমান আনার পরেই আমার নবীকে দেখার পরে ইন্তেকাল করেছে সাহাবি একেবারে লাস্ট এবং ফার্স্ট তার শ্রেষ্ঠত্ব এমন যে সাড়ে চোদ্দ শত বছর ধরে জি যত আউলিয়া গজ যত ইবাদতকারী ছিল সমস্ত কেউ সমস্ত ব্যক্তিদের ইবাদত একত্র করলো সেই সাহাবের মর্যাদায় উপনীত হতে উপনীত হতে পারবে না কারণ নবী এটা এলান করেছেন জি তো আমরা এই সাড়ে চোদ্দ শত বছর পরে এসে কোন সাহসে কোন হিম্মাতে কীভাবে করে ওই সকল নুরানি ব্যক্তিত্বদেরকে নিয়ে আলো সমালোচনা করি সোনালী যুগের মানুষদেরকে নিয়ে সমালোচনা ওই যুগকে বলা হয় সোনালী যুগ যারা ইমানের সাথে আমার নবীকে জিয়ারত করেছে নবীকে দেখেছে তো এখনও সময় আছে নিজের আঁখেরাতকে সুন্দর করার জন্য আমরা যেন কাউক কোনো সাহাব একরামের বিরোধিতা না করি এবং তাদেরকে নিয়ে সমালোচনা যেন আমরা না করি এককে ভালোবাসতে গিয়ে অপরকে যেন আমরা কূটক্তি না করি এই বিষয়টা যেন আমরা দৃষ্টিতে রাখি উসমান গনি রদিয়াল্লাহ তালাহ আনু নিজের জায়গায় তার শান ও মর্যাদা আজমত নিজের জায়গায় সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তালাহানু তার সম্মান তার ইজ্জত তার মর্যাদা তার জায়গাতে কাউকে কারো জায়গা থেকে ছোট দেখা যাবে না কাউকে কারো জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা বলা যাবে না সিদ্দিকে আকবর সিদ্দিকে আকবর তার ব্যাপারে নবী আলি সাল্লামের কত সুন্দর হাদিসে মোবারকা সিদ্দিকে আকবরের সম্পদ আমাকে যতটুকু উপকার দিয়েছে অন্য কারো সম্পদ উপকার দেয়নি ডাইরেক্ট হাদিস আমার নবীর তো সিদ্দিক এখন কি বলবো আমরা তাইলে কি ওসমান গনি রদি আল্লাহ তাল্হ্নুর সম্পদ উপকার দেয়নি এমনটা নয় নবী পাক পাকসল্লাহ আলি সাল্লাম আবেগের সাথে এগুলা তার ভালোবাসা মহাব্বাত সিদ্দিক একবারের প্রতি বলছেন ওসমান গণি আল্লাহ তাল্লাহুর ব্যাপারে যে হাদিসে মোবারকা বলছেন তাই বলে কি অন্যর অন্যকে আমরা চাপিয়ে দেব এটার দোষ এই রকমের না দর্শক শ্রোতা আমরা নবী পাকসাল্লাহ আলি সাল্লামের সকল সাহাবি জান্নাতি আর মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যেটা রয়েছে নবীর সকল সাহাবি জান্নাতি এ থেকেও দেখেন এক একজন সাহাব একরামের ভিন্ন ভিন্ন মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে ওই অনুষ্ঠানের মধ্যে তো আমরা যেন একটু সতর্ক হই কথা বলতে গিয়ে যেন নিজের প্রতিও যেন খেয়াল রাখি আমি কে আমি কে বলার যেখানে নবী পাকসাল্লাহি সাল্লাম তাদেরকে অধিকার দিয়ে দিয়েছেন তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন তাদেরকে পাওয়ার দিয়ে দিয়েছেন তারা সাহাবি হয়েছে তো আমি কে তাদের ব্যাপারে মধ্যে আল্লাহ সকল সাহাবাই ক্রাবদের সাথে ভালো এর ওয়াদা ওয়াদা করেছে ওয়াদা করেছে প্রত্যেকের কল্যাণ এবং প্রত্যেকে যে জান্নাতে যাবে সেই বিষয়বস্তু কোরআন এবং হাদিসের মধ্যে আছে রাইট তো এই ক্ষেত্রে আমাদের চোখ বন্ধ করে শুধু তাদের অনুসরণ করা তাদের ভালোবাসা উচিত রাইট রাইট আর এখানে এটাও দেখা উচিত কি ওলামা একরাম কি বলে কেবলা সেই ক্ষেত্রে আমি রেহেলে সুন্নাদ দামাদ বারকাতুমুল আলিয়া প্রায় সময় সাহাব একরামের কথা মাদানি মুজাকারাতে তুলে ধরেন বলেন এই বর্তমান জমানায় মিডিয়ার মাধ্যমে আমির হিল সুন্নাত দামাদ বারকাতুমুল আলিয়া সাহাব একরামের ব্যাপারে যেভাবে করে তথ্যগুলো তুলে ধরছেন এবং তাদের ও মর্যাদা তুলে ধরার চেষ্টা করছেন তো আমরা যেন মেনে নেই আর বোঝার চেষ্টা করি আল্লাহ তাবারকতালা আজ ইসলামের তৃতীয় খলিফা ওসমান গানী রদিয়াল্লাহ তাল আনহুর এই আলোচনার অনুষ্ঠান থেকে যেন শিক্ষা গ্রহণ করি আমরা যেন সকল সাহাব একরামকে মাথা পেতে মেনে নেই এবং সকলের প্রশংসা যেন আমরা করতে পারি সকলের গুণকীর্তন যেন আমরা করতে পারি আর এদের ফয়জ বরকতের মাধ্যমে আল্লাহ যেন আমাদের সিনাকেও মনোবার করে দেন আল্লাহ তালা তৌফিক দান করুক ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি মোমিনে রাশ সলাম সালাম হে মোদিনর তাজদার দার তোমায় মহমিনেরা সবাই সলাম জানা তোমার শেখো তোমার দিবানা না প্রিয় নবী তোমায় সলাম জন সবর সব দুখো জাল দূর কো ভালো বস দিয়ে সবার সব দুঃখ জাল দুর করে তোমার ভালো বস দিয়ে দৌনা ও সু শিকা দে যদ না ও সর শিখত নয়ন তাদের জরন বি তোমায় সালাম জানাই হে মদিনার তাজদার তোমায় মমিনা সবাই সালাম میں جد دارے تو مار جیتے جارا নাই হে মোদিনর তাজদার তোমায় মোমিনেরা সবাই সলাম কেন কেনার এত দুখী তুমি নবীর বিষা পি কেন এত দুখি তুমি নবীর ছায়া তলে কত পাপি দয়া পরবশ নবী তাদের কে দে কে দে সালাম জানাই হে মোদিনর তাজদার দার তোমায় রা শবাই সালাম জানাই তোমারা শেখ তো তোমর بينبيتم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله سبحانك الله وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت

ফজরের অভ্যাস যার রহমত পূর্ণ প্রভাত হয় তার